মা বাবার সাথে এতদিনে অবশ্যই কোথাও না কোথাও বেড়াতে গিয়েছ। আশা করি তারা তোমাকে হুট করে কোথাও বেড়াতে নিয়ে যান না, যেটা বোহেমিয়ানরা করে থাকেন। সংসারী মানুষ সাধারণত একটা পরিকল্পনা করেন, পরের ছুটিতে কোথায় যাবেন, কবে টিকিট কাটবেন, কতদিনের জন্যে যাবেন, কোথায় কোথায় থাকবেন, কোথায় কোথায় বেড়াবেন, আর বেড়াবির দিনে গিয়েলে কী কী জিনিস সঙ্গে নেবেন সেটার লিস্ট করেন। আগে কেউ গিয়ে থাকলে তাদের কাছে খোঁজ নেন। অর্থাৎ মা বাবা একটা পরিকল্পনা করেন যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়। তোমরা কেউ কেউ একদম পরিকল্পনা মাফিক পড়ো না। যখন যেমন যে স্যার খুব কড়াকড়ি করেন তার বিষয়ে একটু বেশি পড়ো, যিনি চাপ দেন না সে বিষয়ে তুমিও কোনো চাপ অনুভব করো না, ফলে একটা বেশি পড়ো আর একটা কম, আর পরীক্ষায় এর ফল ভোগ করতে হয় তোমাকেই। তোমরা পড়েছ শরীরের সঠিক বৃদ্ধির জন্যে সঠিক পুষ্টি দরকার, সেই সামঞ্জস্য রেখে খাবার খেতে হয় যাতে সব ধরনের পুষ্টি থাকে, তার জন্যে পরিকল্পনা করে খেতে হয়। পড়াশুনাও তেমনি পরিকল্পনা মাফিক করতে হয়, সব বিষয়ে গুরুত্ব দিয়ে রুটিন তৈরি করে পড়তে হবে, আর পরিকল্পনা করার সময় কতগুলো বিষয়ে ভাবতে হবে। সবার সব বিষয়ে পড়ার গতি সমান নয়, তাই তোমরা সবাই একভাবে পড়ো না। যে বিষয়ে তুমি খুব তাড়াতাড়ি পড়তে পারো সে বিষয়ে কম সময় দাও, আর যে বিষয়ে পড়া এগোতেই চায় না সে বিষয়ে সময় বেশি দাও। আবার মনে রেখো, যে বিষয়ে বেশি পড়লেও বেশি নম্বর পাওয়া সম্ভব নয়, সেটার পিছনে বেশি না খেটে যেটায় পড়তে ভালো পড়লে ভালো নম্বর পাবে সেটার জন্যে বেশি খাটো। প্রতিটি বিষয়ে প্রতিদিন একটু একটু হলেও পড়া চাই, আজ নয় কাল পড়ব এমন যেন না হয়। রুটিন ছাড়া পড়ার একটা উদাহরণ দেওয়ার লোভ সামলাতে পারছি না, গ্রামের ঘটনা। মাধ্যমিক পরীক্ষা, প্রথম দিন বাংলা, মেয়ে পরীক্ষা দিচ্ছে। রাতে মেয়ের বাবা এলেন আমার কাছে, মেয়ের পরীক্ষার খবর দিলেন, বললেন দারুণ পরীক্ষা দিয়েছে, 7টা এক্সট্রা পেজ নিয়েছে, রচনা কমন পেয়েছিল। ফলাফল, মেয়ে ফেল করেছিল, এমনকি বাংলাতেও। মার্কিং, পড়বে এবং বুঝে পড়বে, যেখানে বুঝতে পারবে না লাল কলম বা পেন্সিল দিয়ে দাগ দেবে, ওই জায়গাটা বারবার পড়ে বুঝতে চেষ্টা করবে। যদি বুঝতে না পারো অন্য লেখকের বই নিয়ে পড়ো, যদি তাতেও বুঝতে না পারো বড়দের বা শিক্ষকদের সাহায্য নেবে, আর বোঝামাত্র তোমার নিজের ভাষায় লিখে রেখে দেবে যাতে পরে অসুবিধা না হয়। যদি পরে বুঝে নেব ভেবে পাতার পর পাতা পড়ে যাও, কেবল সময় নষ্ট হবে, কাজ হবে না। চ্যাপ্টার, যখন কোনো অধ্যায় শেষ করবে তার উপরে অন্য বইগুলো পড়বে, অনুশীলনী শেষ হলে ওই অধ্যায়ের উপর যত রকম প্রশ্ন হতে পারে সব পড়বে, এতে পুরোপুরি তৈরি হতে পারবে। রাইটিং, অনেকে প্রচুর পড়ো কিন্তু লেখো না, মনে রাখতে হবে পরীক্ষা হলে পুরো সময় তোমাকে লিখতেই হবে, তাই লেখার অভ্যাস করবে। লিখলে মনে থাকে বেশি, লিখলে হাতের লেখা ভালো হয়, লিখলে লেখার গতি বাড়ে। অতএব পরীক্ষায় ভালো ফল করতে হলে কি করতে হবে, পরিকল্পনা মাফিক পড়তে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ।